রক্ত মাটিতে পড়ার পূর্বেই কুরবানি কবুল হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরবানির দিন আদম সন্তান এমন কোনো আমল করতে পারে না যা আল্লাহর নিকট কুরবানি অপেক্ষা অধিক পছন্দনীয়। কিয়ামতের দিন কুরবানির পশুগুলো তাদের শিং, খোল ও পশম সহ উপস্থিত হবে। কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই কুরবানি আল্লাহর নিকট সম্মানের স্থানে পৌঁছে যায়, অর্থাৎ কবুল হয়ে যায়। অতএব তোমরা খুশির সাথে কুরবানি করো। এটি তিরমিজির 1493 নম্বর হাদিস, ইবনে মাজার 3126 নম্বর হাদিস, মিসকাতের 1470 নম্বর হাদিস, তারগিবের 671 নম্বর হাদিস এবং হাদিসের শব্দাবলী ইবনে মাজার। কুরবানির পশুর গলায় কিলাদা অর্থাৎ মালা পরানো। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে কুরবানির পশু প্রেরণ করতেন, আমি তার গলায় পরানোর জন্য কিলাদা অর্থাৎ মালা পাকিয়ে দিতাম। এরপর মুহরিম যেসব কাজ বর্জন করে তিনি তার কিছুই বর্জন করতেন না। এটি বুখারী শরীফের অনেক জায়গাতেই বর্ণনা করা হয়েছে এবং মুসলিম, তিরমিজি এবং নাসাই শরীফেও বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়েছে। আবু দাউদে, ইবনে মাজাহ, আহমদ, মালিক দারিমি ইত্যাদি হাদিসে বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়েছে এবং হাদিসের শব্দাবলী সহিহ বুখারী শরীফের। কুরবানির পশুকে চোর, ডাকাত ইত্যাদি দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা করার জন্য তার গলায় এক ধরনের মালা পরিয়ে দেওয়া হয়। হাদিসের পরিভাষায় একে কিলাদা বলে। উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বাসহ যে কোনো কুরবানির পশুকে এরূপ কিলাদা পরানো যায়। এ জাতীয় কিলাদা পরালে দুষ্কৃতিকারীরা বুঝতে সক্ষম হয় যে এটা কুরবানির পশু, তখন তারা ওই পশুটিকে ছেড়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না।